দর্শক আমার পিছনে দেখতে পাচ্ছেন হিলভিউ হোটেল, আমাদের রেস্টুরেন্ট। হিলভিউ হোটেলটি বান্দরবনের মধ্যে অনেক বিখ্যাত একটা হোটেল। ঠিক পাশে হচ্ছে হোটেল হিলটন। এই যে এটা হচ্ছে হোটেল হিলটন, এটা অনেক বিখ্যাত। আপনার ইচ্ছে হলে এই জায়গাতে থাকতে পারেন। অপরিচিত তিন চারজন উঠেছে এই জায়গাতে এবং কয়েকজন উঠেছে এই জায়গাতে। ওনাদের আজকে হচ্ছে অক্টোবর মাসের 18 তারিখ, ভাড়া নিয়েছে হচ্ছে 2500 টাকা চারজনেরটা, আর যেটা তিনজন ওটা নিয়েছে ওনারা 1500 টাকা। ভিউয়ার্স, এখন আপনাদেরকে হিলভিউ হোটেলকে রুম দেখাবো, রুম রিভিউ দেবো। এটা হচ্ছে রিসেপশন, নিচতলা, ফ্রন্ট ডেস্ক। আপনাদের কত টাকা নিচ্ছে? আমাদের 1500 টাকা। 1500 টাকা তিনজন, তিনজন থাকা যায়? রুম দেখে বুঝবেন। একটাই লিফট মাত্র? কয়তলা এটা? আপনাদেরকে নদীর সেটটা দিলে খুব ভালো হইতো, ওই পাশটা। প্লিজ ডোন্ট ডিস্টার্ব। আরে বাবা, তিনজনের জন্য তিনটা সিট, তিনজনের জন্য তিনটা ব্যাগ। এটা কি জুতা রাখা? ভিউয়ার্স, এখন আমরা ঢুকবো, হোটেল রুম রিভিউ করব। ঢুকতে প্রথম হচ্ছে একটি জুতা রাখার জন্য ক্লোজেট, কাপড় রাখার জন্য। আর এই পাশটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আগে দেখে নিই। বাথরুম হাই কমোডের বাথরুম, টাইলস করা। এটা হচ্ছে বেসিন। আপনাদেরকে এমিনিটিস দিছে না? সাবান ইয়েটি, আর হচ্ছে আপনার গরম পানির ব্যবস্থা আছে। যদি শীতকাল আসেন তাহলে আপনার সুবিধা হবে। আর এ হচ্ছে টাইলসের অবস্থা। এটা হচ্ছে তিনজনের রুম, প্রত্যেকটাই সিঙ্গেল বেড দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। একটা বেড আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। এবং বেডগুলো অনেক, বেডের একটা ডিজাইন আছে আর কি উপরে, খুব সুন্দর। আর এটা কি, এই যে ফোম, নিচে ফোম দেওয়া। কম্বলও দেওয়া হয়েছে, পাশে একটা সাইড টেবল। আর হচ্ছে টিভি, যদিও এই যুগে মানুষ টিভি দেখে কিনা যায় না, বিশেষ করে ইয়াং জেনারেশন দেখে না। আর একটা ড্রেসিং টেবিল দেওয়া আছে। আর এদিকটায় হচ্ছে আপনার সোফা এবং একটা টি টেবিল দেওয়া আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে একটা, এটা হচ্ছে হিলভিউ সাইড, অপোজিট সাইডটা হচ্ছে আপনি নদী দেখতে পাবেন এবং হিল পাহাড়ও দেখতে পাবেন। আসলে একটু বাইরের দৃশ্যটা দেখ, এদিকটা হচ্ছে ঢাকা থেকে আসার সময়, আর এদিকটা হচ্ছে বান্দরবান শহরে যাওয়ার রাস্তা। পাশে একটি হোটেল হিলটন হোটেল রয়েছে, ওইটাও ভালো। এটা যেহেতু একটা নন এসি রুম, এটাতে একটা ফ্যান দেওয়া, দুইটা ফ্যান দেওয়া আছে। আর এই হলো অবস্থা। আপনাকে পানির বোতলও দিবে একটা 2 লিটারের, সেই সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে
সাবান টুথপেস্ট বিভিন্ন কিছু পাচ্ছেন, মোটামুটি ভালোই। আপনি যদি বান্দরবান আসেন, বান্দরবান কয়েকটা ভালো হোটেলের মধ্যে এটা একটা। আর হোটেলের ডেসক্রিপশন, হোটেলের অ্যাড্রেস সব কিছু দিয়ে দেব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে আসতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।